আমরা ক্লাস 7 এর যে সুলতানি শাসন ব্যবস্থাটা পড়ছিলাম তো সেটা আমরা এইভাবে পড়াশোনা করেছি যে প্রথমে একটা ভূমিকা একদিন আলোচনা করেছিলাম অর্থাৎ এই চ্যাপ্টারটাতে আমরা টোটাল কি পড়তে যাচ্ছি সেই বিষয়টা আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছিলাম কি করে সুলতানরা আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদের রাজ্য বিস্তার করেছে শাসন করেছে এবং তাদের আবার শাসনের অবনতি ঘটেছে সেটা আমরা বলেছিলাম আর পটভূমিতে আমরা কি আলোচনা করেছি যে এই দিল্লিতে সুলতানি সাম্রাজ্যটার প্রতিষ্ঠা হলো কি করে এটা আমরা একটু আলোচনা করেছি কিভাবে সেই যে ভারতে যখন একটা অরাজক অবস্থা ছিল অর্থাৎ তৎকালীন কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না যখন বাংলায় পাল কিংবা হচ্ছে দক্ষিণাত্যে চোল কিংবা পূর্বে হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে রাষ্ট্রকূট গুর্জর প্রতিহার এইরকম ভাগে বিভক্ত ছিল তৎকালীন যে বৈদেশিকরা আক্রমণ করেছিল তুর্কি মুসলমান এবং আফগান মুসলমানরা আক্রমণ করেছিল ভারতকে সে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যদিও তাদের মধ্য থেকে মোহাম্মদ ঘুরি এবং তার অনুচরেরা যে দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের শাসনের তাদের প্রতিষ্ঠা করে যায় তারপরে বংশানুক্রমে কি করে যে কুতুবুদ্দিন আইবকের পর থেকে ইলতুতমিশের পর তার যে কন্যা রাজিয়া তার পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবনের পরে কি হচ্ছে এটা মামেলুক দাস বংশ যাবে মামেলুক দাস বংশের পরে আসবে কি খলজি বংশ আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজির ছেলে আসবে তারপরে আলাউদ্দিন খলজি আসবে খলজি বংশের পরে আসবে তুঘলক বংশ ঠিক আছে মোহাম্মদ বিন তুঘলকের সময়কালটা একটু বেশ গুরুত্বপূর্ণ কারণ এই সময় কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল তার পরবর্তীকালে আসবে যে সৈয়দ বংশ তারপরে আসবে লোদি বংশ তো লোদি বংশের শেষ সম্রাট আমাদের ইব্রাহিম লোদি যদিও হবে এখানে সিকান্দার লোদি পর্যন্ত হয়তো দেওয়া রয়েছে তো এইরকম বংশের ধারাটা আমরা পড়েছি এবং সেই সময়ে তাদের শাসনকালগুলো কত সাল থেকে কত সাল পর্যন্ত তোদের যে 53 পৃষ্ঠা একটা ছক দেওয়া ছিল সেটা দেখে নিশ্চয়ই একটু বুঝে নিয়েছিস তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি যে এই সুলতানরা কি করে এই সাম্রাজ্যটাকে নিয়ন্ত্রণ করতো তাদের যে এত বড় সাম্রাজ্যটা গঠিত হয়েছিল যেই সাম্রাজ্যের সূচনা প্রতিষ্ঠা করে দিয়েছিলেন দাস বংশ তার বিস্তার লাভ ঘটিয়েছিল কারা কারা খলজি বংশ এবং তুঘলক বংশটা হচ্ছে তার প্রতি বিস্তার লাভ ঘটিয়ে দিয়ে গেছে এবং শেষ পর্যন্ত লোদি বংশের কাছে তার অবনতি ঘটেছিল এবং সেখানটায় তাহলে একটা তিনটা স্টেপে আমরা আলোচনা করেছি তো এই বিশাল সাম্রাজ্যে বিশেষ করে এই খলজি বংশের সময় এবং তুঘলক বংশের সময় যে ওদের শাসন ব্যবস্থাটার নিয়ন্ত্রণটা আমরা পড়বো কি করে তারা নিয়ন্ত্রণ করেছে এত বড় সাম্রাজ্যটাকে তো তারা প্রথমে দিকে আমরা রাজনৈতিক নিয়ন্ত্রণটা যদি দেখি সেটা প্রশাসনিক নিয়ন্ত্রণ হিসাবে আমাদের বা সামরিক নিয়ন্ত্রণ হিসাবে একটা যে পয়েন্ট করা রয়েছে 54 পৃষ্ঠাতে দেখ সামরিক নিয়ন্ত্রণ অর্থাৎ তারা সামরিক দিককে কি করে এত বড় সাম্রাজ্যটাকে নিয়ন্ত্রণ করেছেন তাহলে এই নিয়ন্ত্রণের মধ্যে একটা আমরা পড়বো সামরিক নিয়ন্ত্রণ তাহলে সামরিক নিয়ন্ত্রণ এই সামরিক নিয়ন্ত্রণের মধ্যে তাহলে সেই সমস্ত বংশের সামরিক নিয়ন্ত্রণটা পড়বো অর্থাৎ মামেলুক দাস বংশের যে শাসকদের নিয়ন্ত্রণ খলজি বংশের শাসকদের নিয়ন্ত্রণ কিংবা হচ্ছে লোদি বংশ বা তুঘলক বংশের শাসকদের নিয়ন্ত্রণ পরপর পরপর আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু থাকবে তো তোরা এখানে দেখে যাবি যে পরপর সেই সামরিক নিয়ন্ত্রণটা বিশেষ করে কোন জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়েছিল না আভ্যন্তরীণ যে বিদ্রোহগুলো সংগঠিত হচ্ছিল যেহেতু হঠাৎ করে দিল্লিতে সুলতানি শাসন চলে এসেছে তো স্বাধীনতা হরণ হয়ে গেছে অন্যান্য যে প্রাদেশিক রাজ্যগুলো ছিল তাদের স্বাধীনতা যেহেতু হরণ হয়েছে তারা নিজেরা বিদ্রোহ শুরু করবে তো সেই আভ্যন্তরীণ বিদ্রোহটাকে কন্ট্রোল করা একটা যেমন যে আভ্যন্তরীণ বিদ্রোহটাকে দমন করা বা কন্ট্রোল করা যেমন একটা সামরিক নিয়ন্ত্রণের মধ্যে পড়ছে দু নম্বর একটা সামরিক নিয়ন্ত্রণ কি যে মঙ্গল আক্রমণ তৎকালীন সময় আমরা দেখেছি যে মঙ্গল সম্রাট দুর্ধর্ষ মঙ্গল সম্রাট মধ্য এশিয়ার চেঙ্গিজ খান এবং তার বংশধররা পর্যায়ক্রমে এই ভারতে এই যে প্রায় তিনশো যে সালের এই শাসন ব্যবস্থাতে পরপর বিভিন্ন সময় আক্রমণ করেছে এবং ভারতকে থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে তো সেই আক্রমণগুলো কিন্তু বিভিন্ন শাসকের সময় হয়েছে ইলতুতমিশের সময় আক্রমণ হয়েছিল আমরা দেখেছি ইলতুতমিশ কি করেছে যে কৌশল করে যুদ্ধ এড়িয়ে গিয়ে সেখান থেকে তারা সে মঙ্গল আক্রমণ প্রতিহত করেছিল দু নম্বর সময় আমরা দেখেছি আলাউদ্দিন খলজির সময় কিন্তু দুবার লড়াই হবে দুবার মঙ্গল আক্রমণ হবে তখন তিনি কি করবেন অনেক দুর্গ প্রতিষ্ঠা করবেন সিরি নামক একটা যে যে সামরিক যে রাজ্য তিনি দিল্লির কাছাকাছি অঞ্চলে তিনি তৈরি করবেন এবং কি সেই সামরিকদের যে ব্যয়ভার বহন করার জন্য কি করেছিলেন না দোয়েব অঞ্চলে গঙ্গার যে দোয়েব অঞ্চলে তিনি সেখানটায় যে কৃষকদের উপরে কিন্তু কর চাপিয়েছিলেন তো সেখানে পরপর 1299 কিংবা 1303 সালের দিকে পরপর দুবার মঙ্গল আক্রমণ হবে তো আবার কবার কবে হবে না তুঘলকের সময় অর্থাৎ মঙ্গল আক্রমণ এগুলো আমরা পরপর পড়ছি
আর তুগলক মোহাম্মদ বিন তুগলকের সময়ও কিন্তু মঙ্গল আক্রমণ হবে। তো মঙ্গল আক্রমণের সময় তিনি কি করবেন, তিনি বিশাল সেনাবাহিনী তৈরি করবেন এবং তাদেরকে একেবারে তাড়িয়ে দিয়ে চলে আসবেন, একেবারে আফগানের সীমান্ত পার করে দিয়ে আসবেন। তো সেইটা করতে গিয়ে তার অনেকটা অর্থ ব্যয়ও হবে, সেটা যাই হোক। তো এইভাবে তারা কিন্তু সামরিক নিয়ন্ত্রণটা দুটো দিকের উপর করে তারা রাখতে পেরেছিল। তাহলে এটার বিষয়বস্তুর উপর তোরা সেই জিনিসটাই পড়বি ভালো করে, যে বিভিন্ন শাসকদের সময় কিভাবে নিয়ন্ত্রণ হয়েছে ওটা পড়লি। তো এটা গেল হচ্ছে আমাদের সামরিক নিয়ন্ত্রণ। এরপরে চলে আসছি দু নম্বর, কি প্রশাসনিক নিয়ন্ত্রণ। প্রশাসন শুধু সামরিক নিয়ন্ত্রণ দিয়ে কিন্তু রাজ্য চলে না, শুধু বিদেশি শক্তিকে তাড়িয়ে দিলাম মানে চলে যাবে না, বা আভ্যন্তরীণ বিদ্রোহকে দমিয়ে দিলাম মানে কিন্তু সাম্রাজ্য টিকে থাকবে তা না। সেইটাকে সুশাসন ব্যবস্থা চালনা করার জন্য কিন্তু কি করতে হবে, অনেক নতুন নতুন ব্যবস্থা চালু করতে হবে। তো এখানে প্রশাসনিক কাজে কিন্তু এখানে যদিও সুলতান একনায়ক ছিল, সুলতানের কথাই শেষ কথা ছিল, তিনি বিচার ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকে শুরু করে হোক সামরিক দিকে সবার সর্বাধিনায়ক ছিলেন, কিন্তু কিন্তু তবুও তিনি একটা কেন্দ্রীয়, যে এটা কেন্দ্রীয় কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, এখানে কিন্তু অনেক কর্মচারী মন্ত্রীর কাছ থেকেও তারা কিন্তু যে উপদেশ নিতেন। তো এখানে আমরা দেখব যে বিভিন্ন অভিজাত আমির ওমরাওদের কাছ থেকে কিন্তু তারা সাহায্য পেতেন, এছাড়া কিন্তু উলেমাদের কাছ থেকে, অর্থাৎ বিভিন্ন রাজারা যেমন কি করে মন্ত্রীদের কাছ থেকে বা ব্রাহ্মণদের কাছ থেকে সাহায্য নিয়ে বা বুদ্ধি নিয়ে রাজকার্য পরিচালনা করতেন, মুসলমান সম্রাটরাও কিন্তু উলেমাদের কাছ থেকে কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি নিতেন। এই উলেমা কাদের বলা হয়, আরবি ভাষায় ইলম শব্দটার মানে হচ্ছে কিনা জ্ঞানী মানুষ। এই উলেমা শব্দটা এটা কিন্তু এক বচন, এটা হচ্ছে বহু বচনের শব্দ, অর্থাৎ যে তৎকালীন যে মুসলমান সম্প্রদায়ের যে জ্ঞানী মানুষরা ছিলেন, জ্ঞানগুণী মানুষরা ছিলেন, তাদেরকে এক এক বচনে আলিম বলা হতো, তার বহু বচন হচ্ছে এই উলেমা। অর্থাৎ উলেমাদের এই কথাটা কিন্তু আবার ভুল, অর্থাৎ উলেমারা সাহায্য করত প্রশাসনের বিভিন্ন দিকে, কিন্তু সুলতানরা সবসময় যে উলেমাদের কথা মেনে চলতো তা নয়, মাঝে মধ্যে তাদেরকে তাদের আবার অত্যাচারও করতো, কিন্তু তাদের আবার অনুমোদন নিয়ে রাখতো। তো এটা হচ্ছে তাদের প্রশাসনকে নিয়ন্ত্রণ করার দিকগুলো এখানে রয়েছে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কি, এছাড়া আমির ওমরাহ উলেমা এই তিনজনের কাছ থেকে এরা সাপোর্টটা নিতেন। আমির ওমরাহ, আমির কাকে বলে আগে আমরা জেনেছি যে সুলতানি সাম্রাজ্যে যারা ধনী ব্যক্তিরা ছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে যারা আগ্রহী মানে তারা আমির বলা হতো, তাদের বহু বচনে ওমরাহ বলা হতো, এরা আমরা প্রথমে পড়েছি, এদের সাহায্য নিত। প্লাস দু নম্বর কি উলেমা, উলেমা এরা সাহায্য করতো। উলেমা হচ্ছে কি মুসলমানদের যে সম্প্রদায়ের মধ্যে যারা জ্ঞানীগুণী মানুষ ছিল তাদেরকে উলেমাদের বলা হতো। তো এরা এদের সাহায্য নিয়েই কিন্তু শাসক প্রশাসনটা সুশাসন চালানোর চেষ্টা করতেন। সেকেন্ড আর একটা কি, সুলতানরা কিন্তু জাঁকজমকপূর্ণ পোশাক পরিচ্ছদ পরে প্রজাদের উপর কিন্তু কিংবা সেই তাদের যে রাজ মানে সভায় কিন্তু সবসময় তাদের গাম্ভীর্যটা প্রকাশ করত এবং সবাইকে দমিয়ে রাখার চেষ্টা করত। তার জন্য কিন্তু তারা নতুন নতুন কিছু আদব কায়দা অবলম্বন করতেন। তারা কি করতেন, দামি দামি পোশাক আশাক ব্যবহার করতেন। বিশেষ করে এই যে গিয়াসউদ্দিন বলবন যখন সেই যে দাস বংশে কুতুবুদ্দিন আইবকের পর রাজ ইলতুৎমিশ কিংবা রাজিয়ার পরে যখন গিয়াসউদ্দিন বলবন কিন্তু একজন মন্ত্রী ছিলেন, মন্ত্রী হয়েও যখন তিনি সাম্রাজ্যের সিংহাসনে বসে যান সবাই তাকে মানতে চাইছিল না, তখন তিনি জোর করে কি করেছিলেন বিভিন্ন জাঁকজমক এমন অর্থাৎ অতিরিক্ত যাকে বলা হয় দেখিয়ে কিন্তু সিংহ মানে সেই সিংহাসনে বসে থাকতেন, অর্থাৎ কি কাউকে সেখানে কথা বলতে দিতেন না, বিরোধিতা করলেই তাকে শাস্তি দিতেন। তো এইভাবে কিন্তু তিনি সেখানটা একটা জাঁকজমকপূর্ণ তিনি পোশাক পরিচ্ছদ আদব কায়দা তাদের থাকতো, সেটাকে এখানে বলা হয়েছে যে সুলতানি আদব কায়দার মধ্যে তোরা পড়বি 56 পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে তিনি যখন দরবারে আসতেন অনেক মানে গাম্ভীর্য প্রকাশ পোশাক জাঁকজমকপূর্ণ পোশাক টোশাক পরে আসতেন। তো এছাড়া এই যে 40 চক্র বলে গিয়াসউদ্দিন বলবন 40 চক্র বা বন্দেগানি চিয়ালগানির সদস্য ছিলেন, অর্থাৎ 40 জন সদস্যদের নিয়ে একটা সভা ছিল, তারা কিন্তু সুলতানকে সাহায্য করত। এই যে 40 চক্র বন্দেগান ই চিয়ালগানি, বন্দেগান অর্থাৎ 40 জন বান্দাকে নিয়ে, অর্থাৎ চিয়ালগানি অর্থাৎ একটা সভা তৈরি হয়েছিল বান্দাগানি চিয়ালগানি। তো এরা এইটা সম্পর্কে তোরা আগে একটু দেওয়া রয়েছে সম্ভবত বন্দেগান ই চিয়ালগানি, তো এটা তোরা এখানে দেখবি। তো এইভাবে অর্থাৎ নিজেদেরকে অতিরিক্তভাবে অর্থাৎ সুলতানরা কিন্তু জাঁকজমকভাবে তারা থাকতো এবং অপরদেরকে দমিয়ে রাখতো। তো এইভাবে তারা প্রশাসনিক কার্যকলাপটা চালিয়ে যাচ্ছিল। আর এই যে তুর্কানি চিহলগানি, এটা তোরা 46 পৃষ্ঠায় পাবি, ওই 46 পৃষ্ঠাটার সঙ্গে একটু ম্যাচ করে পড়ে নিবি যে তুর্কানি চিহলগানি কিংবা বান্দেগানি চিহলগানি ব্যাপারটা কি না, এটা তুর্কি প্রদেশের এই রীতিনীতিটা ছিল। এখানে কি 40 জন তুর্কি বা 40টা তুর্কি পরিবারকে নিয়ে একটা যে
এই গড়ে উঠবে তারাই কিন্তু সাহায্য করবে, এরা ক্ষমতাশালী হয়ে উঠেছিল। এরা চল্লিশ জন বান্দা, আর বান্দা মানেই হচ্ছে কিন্তু সেবক বা অনুগামী। তো আমরা আবার দেখব অনেক সময় এই যে সুলতানরা দাসেদের নিয়েও কিন্তু পরিচালনা করতেন, দাস খোঁজে বিভিন্ন জায়গায় যুদ্ধ জয় করে সেখান থেকে দাসেদের নিয়ে এসেও কিন্তু তিনি সেই শাসন ব্যবস্থায় তাদের কাজে লাগাতেন। বিশেষ করে মোহাম্মদ বিন তুগলকের পরে বা ফিরোজ শাহ তুগলক কিন্তু এই জিনিসটা করেছিলেন, বুঝতে পেরেছিস? বিভিন্ন দাস সংগ্রহের জন্য কিন্তু তিনি লড়াই করতে যেতেন, দাস সংগ্রহ করে নিয়ে এসে, অর্থাৎ দাস সংগ্রহ করে কিংবা বান্দে গানি চিহল গানি, এই চারটা জিনিসের উপর বেশ করে বান্দে গান ই চিহল গানি। তাহলে এইরকম চারটা কন্ডিশনের উপর ভিত্তি করে তারা প্রশাসন চালাত। তাহলে এটা গেল নিয়ন্ত্রণ ব্যবস্থার দু নম্বর নিয়ন্ত্রণ, সামরিক নিয়ন্ত্রণ পড়লাম, তারপরে প্রশাসনিক নিয়ন্ত্রণ। এরপরে আছে কি রাজস্ব ব্যবস্থা, একটু রাজস্ব আর প্রশাসনিক। রাজস্ব শুধু তো পরিচালনা করার জন্য আমাদের অর্থের প্রয়োজন, সেই রাজস্বটা আসবে কোথা থেকে? তো রাজস্ব আদায়ের জন্য ভিন্ন ভিন্ন সুলতানরা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজস্ব বা কর চাপিয়েছেন, এবং সেই করগুলো সম্পর্কে আমরা এখানে একটু জানবো। রাজস্ব যেমন কি, আর ইক্তাদার ব্যবস্থা, প্রশাসনটা কিভাবে চলতো, এখানে দুটো গুরুত্বপূর্ণ জিনিস পড়বো আমরা, হচ্ছে রাজস্ব আর প্রশাসনের মধ্যে, আর প্রশাসন, এই প্রশাসনের মধ্যে আমরা যেটা ব্যবস্থাটা জানবো সেটা হচ্ছে ইক্তা ব্যবস্থা। ইক্তা জিনিসটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ ইক্তা ব্যবস্থা। আর রাজস্ব, রাজস্ব বলতে কি, বিভিন্ন ভিন্ন সুলতানরা ভিন্ন ভিন্ন সময়ে যে করগুলো প্রচলন করেছিল। তো আমরা ফিরোজ শাহ বা রাজিয়াকে দেখেছিলাম, সুলতান রাজিয়া কি করেছিলেন, যে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। তাহলে ওই কর সম্পর্কে, জিজিয়া করটা কি সেই সম্পর্কে একটু জানতে হবে। জিজিয়া কর যা অমুসলমানদের উপর কর, যেহেতু এটা সুলতান সাম্রাজ্য মানে মুসলমান যে সাম্রাজ্য ছিল, সেখানে অমুসলমান হিন্দু তারপরে যে ব্রাহ্মণ হোক বা ভিন্ন ভিন্ন প্রজাতির উপর মাথা পিছু কর দিতে হতো, এটাকে বলা হচ্ছে জিজিয়া কর। এই জিজিয়া কর চালু করেছিল। এছাড়া আর কি কি, সেটা হচ্ছে অর্থনীতির মধ্যে চলে যাচ্ছে করটা। তো রাজস্বের মধ্যে আমরা ইক্তাদার এই প্রচলনটা আমরা দেখছি, রাজস্ব আর প্রশাসন। রাজস্বর মধ্যে যেহেতু এটা অর্থনীতির যুগে রয়েছে, এটাকে আমরা এটার আন্ডারে আলোচনা করছি না, অর্থনৈতিক যে নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে আমরা রাজস্বটাকে আলোচনা করবো, ঠিক আছে? এখানে প্রশাসনটাকে শুধু আমরা ইক্তা ব্যবস্থার মধ্যে দিয়ে আলোচনা করবো। ইক্তা ব্যবস্থাটা কি, ইক্তা ব্যবস্থা বলতে কি, কোনো একটা সুলতান যখন শাসন করতো, অনেক সামরিক শক্তির প্রয়োজন ছিল, তারা ভিন্ন ভিন্ন জায়গায় তারা যখন কন্ট্রোল করতো, সেই সামরিক যে সৈন্যদের বেতন দেওয়া দিতেন না, হাতে নাতে নগদে বেতন দেওয়া হতো না, তাদেরকে কি করা হতো, একটা নির্দিষ্ট এলাকা দিয়ে দেওয়া হতো, সেই এলাকা থেকে তারা কর আদায় করে নিজেদের হচ্ছে কিনা তাদের নিজেদের প্রয়োজন মেটাবে, এবং বাড়তিটা কিন্তু সুলতানকে দিতে হতো। এবং সেখানে তাদেরকে কি করতে হতো, আরো কত কয়েকজন কিন্তু যে যুদ্ধ মানে সৈন্যকে তাদের পালন করতে হতো, যেই সৈন্যরা কি করবে না প্রয়োজনের সময় যুদ্ধের সময় সুলতানকে সরবরাহ করবে, এটা হচ্ছে ইক্তা ব্যবস্থা। তো ইক্তা ব্যবস্থা সম্পর্কে তোদের রয়েছে 58 পৃষ্ঠাতে, এটা পড়বি। এই ইক্তা ব্যবস্থাটা কিন্তু মধ্য এশিয়া, সুলতানরা যেখান থেকে এসেছে সেই মধ্য এশিয়ার একটা রীতিনীতি ছিল। তো সেখানে সেইগুলোর নামের একটু পরিবর্তন ঘটেছে, যেমন কি অটোমান তুর্কিদের সেই ইক্তা ব্যবস্থাটা তিমার নামে পরিচিত ছিল, আর সেলজুক তুর্কিদের কিন্তু এটা ইক্তা নাম নিয়েছিল। তাহলে দু প্রকার তুর্কি, অটোমান তুর্কি আর সেলজুক তুর্কি, দুই প্রকার তুর্কি যে মুসলমানরা ছিল তাদের এই ব্যবস্থাটা দুটো নাম আলাদা ছিল, একটা ছিল তিমার, একটা ছিল ইক্তা ব্যবস্থা। তো ইক্তা ব্যবস্থার মূল বিষয়বস্তুটা হচ্ছে এটা। তো এটা তোরা পড়বি এখানে, তো ইক্তা ব্যবস্থাটার উৎপত্তি কোথা থেকে হয়েছে। এরপরে এই ইক্তা ব্যবস্থাটা চালিয়ে গেছিলেন কিন্তু বিভিন্ন জালালউদ্দিন খলজি থেকে শুরু করে বাহাউল লোদি, এরা সবাই কিন্তু এইভাবে তারা চালিয়ে গিয়েছেন, যে রাজস্ব প্রশাসনটাকে চালানোর জন্য ইক্তা ব্যবস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুলতানি যুগের যদি বিশেষ বৈশিষ্ট্য বলতে হয় তো বলতে হবে এই ইক্তা ব্যবস্থা, বোঝা গেল? এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য সুলতানি সময়। তো এইটা আমরা পরবর্তীকালে যখন সুলতানি সময়ের পরে মোঘল সাম্রাজ্য পড়ব, মোঘল সাম্রাজ্যতেও কিন্তু এই ব্যবস্থাটা অন্য নাম নিয়ে কিন্তু প্রচার মানে সেখানে প্রচলিত থাকবে। এরপরে চলে আসছি অর্থনৈতিক নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নিয়ন্ত্রণ। তো অর্থনৈতিক নিয়ন্ত্রণের মধ্যেই আমরা এখানে রাজস্বগুলো পড়বো, ভিন্ন ভিন্ন যে রাজস্ব, ভিন্ন ভিন্ন যে সুলতানেরা ভিন্ন ভিন্ন রাজস্ব দিয়েছিল প্রচলন করছে সেটা পড়বো। তো এক নম্বর আমরা প্রথম দিক থেকে যদি দেখে নিই, যে রাজিয়ার কথাটা বলছিলাম, রাজিয়া কি করেছিল, জিজিয়া কর তুলে দিয়েছিল। তাহলে জিজিয়া করটা কি না, যে অমুসলমানদের উপর যে প্রচলিত কর সেটা তিনি তুলে দিয়েছিলেন। তাহলে তার উদারতার সেখানে আমরা মানে তার বর্ণনা পাই, মানে যে সুলতান না মেয়ে একজন, তিনি রাজিয়া, তিনি অমুসলমানদের উপর কিন্তু করটা তিনি তুলে দিয়েছিলেন।
কিন্তু এইখানে যেহেতু মুসলমান সম্প্রদায়ের উপর কর বলছি, অমুসলমানদের উপর কর, কোন সময় কোন কোন প্রসাদ প্রদেশে হিন্দু রাজারা আবার কি করতো, মুসলমান সম্প্রদায়ের মানুষদের উপর কর বসাতো। একে বলা হতো কিনা তুরস্ক দণ্ড বলে একটা কর চাপানো হতো। কি বলছি বুঝা গেল? তুরস্ক দণ্ড, অর্থাৎ তুরস্ক, তুরস্কের অধিপত মুসলমান, সেটা সেখানে তুরস্কতে দুটো ধরো ধর্মীয় যে মুসলমানদের ধর্ম তীর্থকেন্দ্র ছিল, সেখানে যাতায়াতের জন্য একটা কর নাম নিয়ে তাদের প্রচলন করা হয়েছে। তো জিজিয়া কর এবং তুরস্ক দণ্ড তোরা দুটো দেখবি, এটা রয়েছে। এছাড়াও আমরা দেখব যে যে দুজন সুলতান এই সাম্রাজ্য বিস্তারে অগ্রগতি নিয়েছে হয়ে মানে এগিয়েছিলেন, তাদের মধ্যে আলাউদ্দিন খলজি আর মোহাম্মদ বিন তুগলক, এই জন এই দুজন সুলতান কিংবা ফিরোজ শাহ তুগলক, এরা কিন্তু ফিরোজ শাহ তুগলক যুদ্ধ বিদ্যায় অগ্রগতি না ঘটালেও তিনি কিন্তু অনেক দেশে উন্নতির কাজের জন্য তিনি কিন্তু আবার যে কর নিয়োগ করেছিলেন, তিনি চার প্রকারের কর কিন্তু চাপিয়েছিলেন। সেই চার প্রকারের করগুলো কি কি? খরাজ, খাসমান, জিজিয়া আর জাকাত। এই চার প্রকারের কর কিন্তু অর্থনৈতিক কর যেগুলো দিতে হতো, সেই চার প্রকারের চারটা কর কি কি? বিশেষ করে ফিরোজ শাহ তুগলক যেগুলো কিন্তু তার দেশের যে প্রশাসনকে কাঠামোকে সুন্দর করে সাজানোর জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেটা আদায়ের জন্য তিনি চাপিয়েছিলেন। সেই চারটা কর কি কি? 59 পৃষ্ঠে তোদের চারটা রয়েছে, দেখবি ওটা। খরাজ, খামাস আর জিজিয়া আর জাকাত। খরাজটা কি না, এটা হচ্ছে ব্রাহ্মণদের উপর যে যে অভিজাতদের উপর চাপানো কর, কিংবা হচ্ছে জিজিয়াটা তো জানলাম, খামসটা কি, জাকাতটা কি? জাকাত হচ্ছে কি না, মুসলমানদের উপর চাপানো কর, এক প্রকার মুসলমানদের উপর চাপানো কর, সেটা হচ্ছে জাকাত। আর জিজিয়া তো জানলি, আর খামসটা কি? খামস হচ্ছে যুদ্ধের সময় লুট করে আনা যে ধন সম্পত্তি ভাগটাকে একটা কর দিতে হতো সুলতানকে, সেটাকে বলা হচ্ছে খামস। আর খরাজটা কি না, কৃষি জমির উপর কর। এই চার প্রকারের কর কিন্তু প্রচলন ছিল, এই চারটা কর থেকে আদায় হওয়া যে অর্থ দিয়েই কিন্তু অর্থনৈতিক যে সমস্যাটা তারা মেটাতেন। তো এইভাবে এইটা গেল হচ্ছে সুলতানদের নিয়ন্ত্রণ ব্যবস্থা, সামরিক নিয়ন্ত্রণ, প্রশাসনিক নিয়ন্ত্রণ, রাজস্ব নিয়ন্ত্রণ আর অর্থনৈতিক নিয়ন্ত্রণ। বোঝা গেল এই চার প্রকার নিয়ন্ত্রণটাকে? এইটা আমরা এই আজকে এখান পর্যন্ত আলোচনা করলাম। এর পরে ক্লাসে যেটা আমরা আলোচনা করবো দিয়ে চ্যাপ্টারটা শেষ হবে, যে প্রাদেশিক শাসন, অর্থাৎ এই সুলতান বংশ যখন ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে, ভিন্ন ভিন্ন ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে কিন্তু অন্য নতুন রাজশক্তির উদ্ভব ঘটবে, সেটাই হচ্ছে প্রাদেশিক শাসন। যেটা বাংলা একটা ইলিয়াস শাহি, হুসেন শাহি বাংলায় একটা সৃষ্টি পড়বো আমরা, আর দাক্ষিণাত্যে, বুঝতে পেরেছিস? এটা আমরা পরে ক্লাসে আলোচনা করব, বাংলায় যে ইলিয়াস শাহি আর হুসেন শাহি বংশের উদ্ভব হবে, বিশেষ করে মোহাম্মদ বিন তুগলকের সময় থেকে এর উদ্ভব হবে। আর দাক্ষিণাত্যেও কিন্তু বিজয়নগর আর বাহমনি সাম্রাজ্যের যে উত্থান হবে সেটা প্রাদেশিক শাসন হিসাবে এর পরে ক্লাসে আমরা এটা আলোচনা করবো, ঠিক আছে? এই যে অর্থনৈতিক নিয়ন্ত্রণের ভেতর কিন্তু আরো একটা পার্ট ছিল, অর্থনৈতিক নিয়ন্ত্রণের ভেতর শুধু কর সংগ্রহ করতো না, এদের মধ্যে দুজন যে সুলতান ছিলেন খুবই বিচক্ষণ বুদ্ধিসম্পন্ন, আলাউদ্দিন খলজি, তিনি কিন্তু অনেক প্রচল ব্যবস্থা প্রচলন করেছিলেন। বিশেষ করে এই যে বাজার দর নিয়ন্ত্রণ তিনি করেছিলেন, বাজারে কোন বস্তুর দাম কি রকম হবে তিনি এটা নিয়ন্ত্রণ করেছিলেন, এবং রেশন ব্যবস্থারও প্রচলন করেছিলেন। তিনি সাহানাই মান্ডি, দেওয়ানি, রিয়াসত প্রভৃতি রাজকর্মচারীদেরও নিয়োগ করেছিলেন, যাতে করে ওই দামগুলো ঠিকঠাক করে নেওয়া হচ্ছে কিনা, বাড়তি দাম কেউ নিচ্ছে কিনা, এরকম ব্যবস্থাও তিনি করেছিলেন। তো মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, এরা কিন্তু সেচ দপ্তরের দিকেও অনেকটা রাজস্ব সংস্কারও করেছিলেন। তো এই টোটালটা গেছে থাকবে কিন্তু অর্থনৈতিক সংস্কারের মধ্যেই আমরা আলোচনা করব, এটা যেটা রয়েছে 60 পৃষ্ঠে, তোরা এটা দেখে নিস।